আপনার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনি পিএসসি কে অনুরোধ করে রেজাল্ট দেওয়ার জন্য। আজকে আমরা 5 মাস থেকে রেজাল্টের পিছনে বসে আছি, রেজাল্টের আশায় বসে আছি, কিন্তু রেজাল্ট হইতেছে না। আমরা এখন কোথায় যাব? আমরা ভবিষ্যতের টিচার। আগস্ট মাসে পিএসসি সামনে, দেন সেপ্টেম্বর মাসে পিএসসি থেকে আমরা গেছি আইন মন্ত্রণালয়ের সামনে, আমাদের বলছে রেজাল্ট দিবে, কিন্তু আমাদের রেজাল্টটা দিচ্ছে না। এখন যে সমস্যা হয়েছে, পিএসসি কে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় একটা চিঠি পাঠায় যে আপনার রেজাল্টটা পাবলিশ করতে পারবেন, আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যায়। তো আমরা এখন, আমাদের একটা অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে তারা যেন দ্রুত আমাদের রেজাল্টটার দিকে ফোকাস করে একটা চিঠি পাঠায় দেয়, তোমার রেজাল্টটা পাবলিশ করো। আমরা 2021 সালে আমাদের জুনিয়র সিলেক্টর নিয়োগ প্রকাশিত হয়, আমরা অ্যাপ্লাই করি, আমাদের পরীক্ষা হয় 23 সালে মার্চের 18 তারিখে, দেন আমাদের রেজাল্ট দেয় 24 সালে। 24 সালের ভাইবা আমাদের কিন্তু মে মাসেই শেষ, আমাদের রেজাল্ট দেওয়ার কথা কিন্তু খুব তাড়াতাড়ি, কিন্তু আমাদের রেজাল্ট দ্রুত দেওয়ার জন্য কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া একটা পরীক্ষা কিন্তু নিছিল, যে একটা পরীক্ষা নিয়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া করছে যে রেজাল্টটা দিবে, কিন্তু যত দ্রুত করার কথা সেখানে বারবার তারা পিছিয়ে যাইতেছে। যে নিয়োগ 2 বছর কমপ্লিট করার কথা সেই নাগাদ 4 বছর হইতেছে, রেজাল্ট নাই। আজকে আমরা 5 মাস থেকে রেজাল্টের পিছনে বসে আছি, রেজাল্টের আশায় বসে আছি, কিন্তু রেজাল্ট হইতেছে না। আমরা এখন কোথায় যাব? আমরা ভবিষ্যতের টিচার। আমরা মাসের পর মাস এভাবে মানববন্ধন করে যাচ্ছি, একবার এখানে একবার ওইখানে, বিভিন্ন আমরা সংস্থার কাছে আমাদের সহায়কলিপি জমা দিছি, কিন্তু রেজাল্ট দিচ্ছে না কেন? একটা সিম্পল বিষয়, রেজাল্টটা পাবলিশ করলে ঝামেলা শেষ। আপনার রেজাল্টটা পাবলিশ করে দেন, আমাদের পিএসসি বরাবর পিএসসির চেয়ারম্যান আমাদেরকে বলছে তোমাদের রেজাল্ট দিয়ে দিব, সেপ্টেম্বর মাসে বলছে, আজকে অক্টোবরের 2 তারিখ, কিন্তু পিএসসির চেয়ারম্যান কথা কই রাখলো, রেজাল্ট আমাদের কোথায় দিল? রেজাল্ট তো দিল না। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এখন একটা অনুরোধ, তারা পিএসসি কে প্রেশার প্রয়োগ করুক, আমাদের রেজাল্টটা দিয়ে দিক, এটা আমাদের অনুরোধ। এই জন্য আমি মানববন্ধন আজকে আসছি। আমরা চাইতেছি আমাদের রেজাল্টটা আজকে হয়, আমরা খুশি, অনেক খুশি, কারণ আমাদের সঙ্গে আমাদের 3500 পরিবার ওয়েট করতেছে রেজাল্টের আশায়। আমরা 3500 প্রার্থী, চাকরির প্রার্থী, 3500 জন চাকরি হবে, আমাদের সঙ্গে আমার আব্বা মা সবাই ওয়েট করতেছে না। আমরা চাই রেজাল্টটা হোক, বাসা থেকে ফোন দিলেই রেজাল্টের খবর কী, 5 মাস থেকে রেজাল্টের খবর কী, আমরা অ্যান্সার দেবো কি? আমরা অ্যান্সার খুঁজে পাই না। আমরা মানে 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 এতিমের মতো ঘুরে বেড়াইতেছি, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে ঘুরে নিয়ে বেড়াইতেছি আমাদেরকে। আমাদের এখন একটাই আশা, আমাদের রেজাল্ট চাই, আমাদের রেজাল্ট যদি 5 তারিখের মধ্যে দেয় খুব ভালো, আমাদের রেজাল্ট চাই, একটা কথা রেজাল্ট চাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমার বিষয়টা দেখেন, ইউনূস স্যার আপনি তো বর্তমানে প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনি পিএসসি কে অনুরোধ করে রেজাল্টটা দেওয়ার জন্য, তাহলে আমরা রেজাল্টটা পাই, আমরা খুশি, আমরা শান্তিতে থাকবো অন্তত। আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি না, আমি কালকে মেট্রোলে অ্যাপ্লাই করবো, কিন্তু অ্যাপ্লাই করতে ভয় পাইতেছি, আমি কি অ্যাপ্লাই করবো? আমার তো ভাইবা দেওয়া আছে পিএসসিতে, আমি এখন মেট্রোলে অ্যাপ্লাই করবো কিনা, আমি এই জন্য